শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং সূত্রের কিছু প্রমাণ আমি করে দেখাবো তোমাদের, সাথে কিছু অনুসিদ্ধান্ত। দেখো, তোমাদের বীজগণিতীয় যে সূত্রাবলীগুলো আছে এর মধ্যে প্রথম সূত্রটাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা কীভাবে আসছে সেটা হচ্ছে আমরা আসলে একটু প্রমাণ করে দেখি। বলতো, যে কোনো কিছুর হোল স্কোয়ার মানে কি? আমরা জানি কি এ স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি কিভাবে? এ গুণন এ। তাহলে যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারবো কি? এ প্লাস বি গুণন এ প্লাস বি, তাই না? হোল স্কোয়ার মানে একই জিনিসের দুইটা গুণ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এ প্লাস বি গুণন এ প্লাস বি, একই রাশির দুইটার গুণফল। তাহলে গুণ করো, কারণ তোমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে করে আসছো গুণ কিভাবে করতে হয়। তোমরা প্রথমে এই এ কে নিবা, এ দিয়ে এই দুইটাকেই গুণ করবা। তাহলে এ দিয়ে আমরা এ কে গুণ করলে আসবে এ স্কোয়ার, এ দিয়ে আবার বি কে গুণ করবো তাহলে প্লাস এ বি। একইভাবে বি দিয়ে এই দুইটা পদকে আমাদের গুণ করতে হবে, তাহলে বি দিয়ে যদি আমরা এ কে গুণ করি প্লাস এ বি, বি দিয়ে আমরা বি কে গুণ করবো প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের এ স্কোয়ার, দেখো এখানে আছে ওয়ান এ বি, এখানে আছে ওয়ান এ বি, যোগ করলে হয়ে যাবে টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে গুণ পদ্ধতিতে দেখলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমাদের যে দ্বিতীয় সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা কীভাবে প্রমাণ করবো? তাহলে আমরা লিখি আগেরটার মতনই, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? একই জিনিস, যেহেতু স্কোয়ার হোল স্কোয়ার আছে, তার মানে একই জিনিসের দুইটা গুণ হবে। তাহলে আমরা লিখবো কি, এ মাইনাস বি গুণন এ মাইনাস বি। তাহলে ঠিক আগের মতন গুণ পদ্ধতিতে আমরা গুণ করব। এই এ দিয়ে কি করব, এ মাইনাস বি কে গুণ করব। তাহলে গুণ করলে আসবে, দেখো এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বি কে গুণ করলে আসবে মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস বি দিয়ে যদি এ কে গুণ করো তাহলে আসবে মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে মাইনাস বি কে গুণ করব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বি বি গুণ হয়ে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এ স্কোয়ার। দেখো চিহ্ন দুইটার একই, তার মানে এই দুইটাকে আমরা একসাথে যোগ করব, তাহলে ওয়ান আর ওয়ান যোগ হয়ে টু এ বি, যেহেতু দুইটার আগেই চিহ্ন মাইনাস চিহ্ন, এই জন্য ফলাফলের চিহ্ন মাইনাস প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের দেখো দ্বিতীয় সূত্রটাও প্রতিষ্ঠিত হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখো অনুসিদ্ধান্ত একটা, অনুসিদ্ধান্ত একটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এই অনুসিদ্ধান্তগুলো আমরা হচ্ছে সূত্র থেকে পাই, সূত্রটাকে আমরা অ্যানালাইসিস করে নতুন আমরা যে আমাদের প্রয়োজনীয় যে একটা সূত্রের মতো তৈরি করি সেটাই হচ্ছে বেসিক্যালি অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এই অনুসিদ্ধান্তটা তোমরা কীভাবে প্রমাণ করবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, আমি এই দুইটা অনুসিদ্ধান্তই দেখাই দিব, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে। তাহলে প্রথমে দেখো, যেহেতু এই অনুসিদ্ধান্তটা আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো আমি যদি সূত্র থেকে আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা আমাদের প্রথম সূত্রটা ছিল এরকম না? তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রের ডান সাইডে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এক্সট্রা কী আছে, টু এ বি। এক্সট্রা কত আছে, প্লাস টু এ বি। তাহলে আমি এই প্লাস টু এ বিকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি প্লাস টুকে তো শুধু এই সাইড থেকে বাদ দিতে পারবো না, আমাদের কী করতে হবে, দুই সাইড থেকেই কী করতে হবে, প্লাস টু এ বিটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখো এখানে এভাবে লিখতে পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সাইড থেকেও আমরা টু এ বিকে বাদ দিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সাইড থেকেও তাহলে আমাকে টু এ বিকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো
এই সাইডের মাইনাস টু এবি আর এখানে প্লাস টু এবি কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? বাম সাইডে দেখো পাচ্ছি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি ইকুয়াল আসতেছে দেখো এ স্কোয়ার আর এখানে প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের অনুসিদ্ধান্তটা প্রমাণ হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তাহলে এই অনুসিদ্ধান্তগুলো আমরা ইউজ করি হচ্ছে মান নির্ণয় করার জন্য। তাহলে দেখো 2 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আগের অনুসিদ্ধান্তটা দেখো কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো দুইটাতেই কিন্তু একই, কিন্তু এখানে ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা বলেছি অনুসিদ্ধান্তগুলো সাধারণত মান নির্ণয়ের জন্যই আমরা ব্যবহার করে থাকি, তাহলে যদি আমার প্লাসের মান দেয়া থাকে তাহলে হচ্ছে আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করব, যদি মাইনাসের মান দেয়া থাকে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। তাহলে আসো আমরা হচ্ছে এই অনুসিদ্ধান্তের প্রমাণটা একটু দেখে নিই সহজে। তাহলে আমাদের দেখো রাইট সাইডে কী আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা শুরু করব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। তাহলে বলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী? সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার প্রমাণে বের করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এক্সট্রা কী আছে মাইনাস টু এ বি। তাহলে এই মাইনাস টু এ বিকে বাদ দেওয়ার জন্য আমাকে কী করতে হবে? প্লাস টু এ বি করতে হবে। তাহলে আমি তো এক সাইডে প্লাস টু এ বি করতে পারবো না, আমাকে কী করতে হবে? যেহেতু সমান সমান আছে দুই সাইডেই প্লাস টু এ বি করতে হবে। তাহলে বাম সাইডে আগে প্লাস টু এ বি করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা যেহেতু এই সাইডে এক্সট্রা একটা প্লাস টু এ বি করছি, তাহলে এই সাইডে আমাদের কী করতে হবে? প্লাস টু এ বি করতে হবে। তাহলে এই প্লাস টু এ বি আর এই মাইনাস টু এ বি কাটা চলে যাচ্ছে, তাহলে ওই সাইডে দেখো কী থাকছে, তাহলে আমরা পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে অনুসিদ্ধান্তের প্রমাণ হয়ে গেল। এবার দেখো অনুসিদ্ধান্ত তিন, অনুসিদ্ধান্ত তিনের অনুসিদ্ধান্তটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে আসলে এই অনুসিদ্ধান্তের প্রমাণটা আমরা একটু দেখি। দেখো আমাদের স্টার্টিং আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখে নিই এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটাই তো অরিজিনাল সূত্র ছিল। তাহলে অনুসিদ্ধান্ত আমার দরকার হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমাকে কী করতে হবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে হবে প্লাস বি স্কোয়ার। তাহলে আমার রেডি হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু দেখো আমার এখানে দেয়া ছিল কত? প্লাস টু এ বি, তাই না? আমি লিখে ফেলছি কত? মাইনাস টু এ বি। আচ্ছা তাহলে এই মাইনাস টু এ বিটাকে কাটার জন্য আমরা কী লিখতেছি? একটা প্লাস টু এ বি লিখলাম, তাহলে কী হলো? দেখো এই মাইনাস টু এ বি আর হচ্ছে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি কাটা চলে যাচ্ছে। তাহলে আমার এখানে কী ছিল? প্লাস টু এ বি ছিল, সেটাকেও আমার সাথে লিখতে হবে। তাহলে আমরা লিখে নিলাম প্লাস টু এ বি। তাহলে দেখো আমি কোনো কিছু বেশিও লিখিনি, কোনো কিছু কমও লিখিনি, একটা প্লাস টু এ বি একটা প্লাস টু এ বি কাটা চলে যাচ্ছে আর প্লাস টু এ বি একটা রয়ে যাচ্ছে। এখন এইটুকুকে যদি আমরা সূত্র নিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুকে যদি আমরা সূত্র নিই তাহলে আমরা লিখতে পারবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এইটুকুর আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বির পরিবর্তে আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। আর দেখো এই সাইডে এক্সট্রা রয়ে যাচ্ছে টু এ বি আর এখানেও রয়ে যাচ্ছে টু এ বি, তাহলে এই টু এ বি যোগ করলে আমরা কী লিখতে পারবো? প্লাস ফোর এ বি। দেখো অনুসিদ্ধান্তের প্রমাণটা চলে আসছে। তাহলে 4 নম্বর অনুসিদ্ধান্তটা দেখো, 3 নম্বর অনুসিদ্ধান্তটা আমরা যেভাবে প্রমাণ করাইছি সেভাবেই তোমরা হচ্ছে করতে পারবা। এখন চলে আসো অনুসিদ্ধান্ত হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বর অনুসিদ্ধান্তে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অনুসিদ্ধান্তের প্রমাণটা দেখো খুব সহজ, সহজেই তোমরা করতে পারবা। আমরা ফার্স্টে লিখবো হচ্ছে এভাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এরপরে দেখো আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখে নিই এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস
টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি দুইটা সূত্রকে হচ্ছে আগে লিখে নিলাম। এবার বলো আমাদের দরকার কি এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো আমরা যদি এই সমীকরণটার সাথে এই সমীকরণটা আমরা যদি যোগ করে দিই, তাহলে দেখো মাইনাস টু এবি প্লাস টু এবি কী হয়ে যাবে, কাটা চলে যাবে, প্লাস টু এবি আর মাইনাস টু এবি কাটা চলে যাবে, শুধু এ স্কোয়ার আর বি স্কোয়ার থাকবে। আর যেহেতু আমাদের এই দুইটা সূত্রের মাঝখানে কী দেওয়া আছে যোগ চিহ্ন, তাহলে আমরা সমীকরণ দুইটাকে আমরা কী করে নিব, যোগ করে। তাহলে আমরা লিখে নিই পাশে যোগ করে, তাহলে যোগ করলে আমাদের এই সাইডে কী আসতেছে, এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু আমরা যোগ করতেছি তাহলে মাঝখানের চিহ্ন কী হবে, যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এদিকে খেয়াল করো এ স্কোয়ারের মান ওয়ান, এখানে মান ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ হয়ে আসতেছে টু এ স্কোয়ার, প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা চলে যাচ্ছে, তাহলে এ বি এর কোনো অংশই আমাদের ফলাফলে আসবে না। আবার দেখো ওয়ান বি স্কোয়ার ওয়ান বি স্কোয়ার যোগ করলে আসতেছে কি, টু বি স্কোয়ার। এখানেও টু আছে, এখানেও টু আছে, তাহলে আমরা দুই জায়গা থেকে কী করতে পারবো, একটা টুকে কমন নিতে পারবো। তাহলে আমাদের থাকবে হচ্ছে এখান থেকে এ স্কোয়ার আর প্লাস এখান থেকে থাকবে হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এই 5 নম্বর অনুসিদ্ধান্তটাও আমরা হচ্ছে প্রমাণ করে দিলাম। অনুসিদ্ধান্ত ছয়টা দেখো, অনুসিদ্ধান্ত ছয় হচ্ছে এরকম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে আসলে এটার প্রমাণটা আমরা করি। প্রমাণটা হচ্ছে এভাবে স্টার্ট করো আগেরটার মতো করে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা কেন লিখছি, কারণ হচ্ছে আমাদের দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ছিল আর এ মাইনাস বি হোল স্কোয়ার, মাঝখানে কি আছে বিয়োগ চিহ্ন, তাহলে আমরা কি করব একটা থেকে একটাকে বিয়োগ করব। তাহলে লিখে দিই বিয়োগ করে, তাহলে যদি বিয়োগ করি এখানে আসবে কি, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে বিয়োগ করতেছি এইটা, তাহলে মাঝখানে আসবে বিয়োগ চিহ্ন এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন সমান সমানের দিকে একটু খেয়াল করো, আমরা জানি বিয়োগ করলে কী করতে হয়, চিহ্নের পরিবর্তন করতে হয়, চিহ্ন পরিবর্তন করে দিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা চলে যাচ্ছে, প্লাস টু এ বি যোগ প্লাস টু এ বি, এই চিহ্নটা এখন নাই, এখন আছে কোনটা, এই চিহ্নটা, তাহলে প্লাস টু এ বি যোগ প্লাস টু এ বি আমাদের আসতেছে হচ্ছে 4ab। আর দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি 4ab। শুধু আমরা এখন বলতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে কি করলাম, বিভিন্ন সূত্রগুলো ব্যবহার করে আমরা কি আরও আনুষঙ্গিক কিছু সূত্র পেয়েছি, এই সূত্রগুলোকে আমরা বলবো হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত সাধারণত তোমরা হচ্ছে মান নির্ণয়ের কাজে ব্যবহার করবা, তো ভালো করে অনুসিদ্ধান্তগুলো প্র্যাকটিস করবা। মনে রাখতে হবে প্রমাণটা তোমাদের শেখার খুব মানে খুব যে জরুরি, প্রমাণগুলো শেখার অনুসিদ্ধান্তের সেটা কিন্তু খুব জরুরি না তোমাদের জন্য, শুধু হচ্ছে অনুসিদ্ধান্তগুলো তোমরা মুখস্থ করবা, যাতে হচ্ছে অঙ্কে তোমরা এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে পারো।